Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের গোল জামার কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আস্তরের কাপড়টি কাটার জন্য আমি উপর থেকে 10 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেছি। এখানে পাশাপাশি আমি 8 ইঞ্চি নিয়েছি। এবার চকের দাগ বরাবর আমি কাপড়টি কেটে নেছি। এখানে আস্তরের কাপড়টি আমি উপরের কাপড়টির উপর ফেলে আস্তরের কাপড়ের মাপ অনুযায়ী উপরের কাপড়টি কেটে নেছি। লম্বায় আস্তরের কাপড় থেকে উপরের কাপড়টি আমি 5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেছি। এবার চকের দাগ বরাবর আমি নিচের কাপড়টি কেটে নেছি। লম্বায় আমি হাতাটি নিচ্ছি 15 ইঞ্চি। এবার চকের দাগ বরাবর আমি জামার হাতাটি কেটে নিচ্ছি। সেলাইয়ের জন্য আমি প্রথমে জামার উপরের অংশের আস্তর এবং উপরের কাপড়টি একসাথে সেলাই করে নিচ্ছি। দুটি অংশ একসাথে সেলাই করার পর আমি জামার গলাটি সেলাই করে নিচ্ছি। Thank you.
অংশটি সেলাই শেষে এবার আমি হাতাটি সেলাই করে নিচ্ছি। এবার উপরের অংশ এবং নিচের অংশ আমি একসাথে সেলাই করে জোড়া লাগিয়ে নেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।